আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম আমাদের একজন পুরাতন পেশেন্ট, যিনি বেশ কিছুদিন আগে ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন। ওনার মূলত প্রবলেম ছিল সায়াটিকা এবং উনি একজন স্টুডেন্ট। স্বাভাবিকভাবেই সব কিছু চলছিল, বাট হঠাৎ করেই এই সায়াটিকার জন্য স্বাভাবিক জীবনের ছন্দে পতন ঘটে, জীবন প্রায় একরকম অচল হয়ে গিয়েছিল। বাট ট্রিটমেন্ট নিয়েছিলেন, সুস্থ হয়েছেন, আজকে আবার এসেছেন স্যারের কাছে দেখা করার জন্য, যে আসলে উনি কেমন আছেন তার রিভিউ দেওয়ার জন্য। আপনাদের মাঝে অনেকেরই প্রশ্ন থাকে, আফটার ট্রিটমেন্ট এই ধরনের পেশেন্টরা আসলে কেমন থাকে, তারা কি আদৌ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে কিনা, বা এই ধরনের ব্যথাগুলোকে আবারও ফেরত আসে কিনা। আসুন দর্শক, ওনার মুখ থেকেই শুনি উনি এখন কেমন আছেন আর একটা সময় উনি কেমন ছিলেন। আসুন দর্শক, উনি এর আগে যদিও আপনাদের সামনে একটি ইন্টারভিউ দিয়ে গিয়েছিলেন ওনার, যখন উনি ট্রিটমেন্ট শেষে ওনার একটা সাক্ষাৎকার আপনারা দেখেছিলেন, তখন উনি বলেছিলেন যে উনি সুস্থ আছেন এবং সম্পূর্ণ ভালো আছেন। আজকে উনি এসেছেন অনেকদিন পরে, দেখি না উনি কেমন আছেন আজকে, ওনার মুখ থেকেই আমরা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা যদি আরো একটু বলেন। আমজিদ হোসেন। আচ্ছা, বাসা কোথায় আপনার? আমার বাসা হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা। আচ্ছা, আমরা জানি আপনি স্যারের কাছে সায়াটিকার প্রবলেম নিয়ে এসেছিলেন। প্রবলেমটা কতদিন আগে শুরু হয়েছিল? চার মাস আগে। তো চার মাস আগে একদম পুরো খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, সর্বোচ্চ কি হয়েছিল? আমি মানে যে হাঁটা চলা করতে পারতাম না, একদম শুয়ে থাকতে হতো। আচ্ছা, মুভ করতে পারতাম না, ওয়াশরুম যেতে পারতাম না। কোনো কি অ্যাক্সিডেন্ট হয়েছিল বা ওরকম কোনো কিছু হয়নি? হঠাৎ করে ব্যাডমিন্টন খেলছিলাম, এরপর থেকেই মানে হালকা হালকা ব্যথা থেকে একদম বেড়ে গেছে। একটা সময় দেখছেন যে খুবই খারাপ অবস্থা, সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, ইউনিভার্সিটি যাচ্ছেন বা আপনার বন্ধুদের সাথে খেলাধুলা করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, পড়াশোনা করছেন, হঠাৎ করে সেই মানুষটা হঠাৎ করে সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন। খুবই মানে নিজের কাছে খুব অবাক লাগতো। মাঝখানে কিছু ডক্টরও দেখিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু ভালো কোনো ফল পাননি। পরবর্তীতে স্যারের কাছে এসেছিলেন এক বুক আশা নিয়ে, ভালো হওয়ার প্রত্যাশায়, এবং স্যারের ট্রিটমেন্ট নিয়েছিলেন। কতদিন ট্রিটমেন্ট নিয়েছিলেন? আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম 14 দিন। 14 দিন, সেই 14 দিন পরে আপনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় আপনি চলে গিয়েছিলেন এবং আমাদেরকে একটা রিভিউ দিয়ে গিয়েছিলেন যে আপনি আজকে সুস্থ আছেন, ভালো আছেন। এবং অনেক দর্শককে আপনি বলেছিলেন, তাদেরকে সাজেস্ট করেছিলেন যে আপনারাও চাইলে নিতে পারেন। আজকে আমরা জানবো আপনি কতদিন পরে আজকে আবার আসছেন। আমি আজকে 2 মাস পর আসছি। প্রায় 2 মাস পরে এসেছেন। এই 2 মাসে বাসায় আপনি রেস্টে ছিলেন, একটু নিয়ম কানুন আপনি মেনে চলেছেন এবং সঠিকভাবে আপনি সঠিক নিয়মগুলো মেনে চলেছেন। কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার সেই পুরাতন ব্যথা যেটার জন্য আপনাকে বিছানায় শয্যাশায়ী হতে হয়েছিল, সেই ধরনের সমস্যাটা কি আর হয়েছে? না, সমস্যা নেই, এখন আমি স্বাভাবিকভাবে মুভ করতে পারতেছি আর কি। নিজের ভিতর কি কনফিডেন্স পাচ্ছেন যে না আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন? হেজিটেশন ফিল করেছেন? ফিল করেছেন। এখন আল্লাহর রহমতে আমি এখন বুঝতে পারছেন যে না আসলে ট্রিটমেন্টটা সঠিক ছিল। সঠিক ছিল জি, আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য যদি ছোট্ট একটা কিছু বলেন। আপনারা যদি আমার মতো এরকম সায়াটিকা প্রবলেম বা পিএলআরডিতে ভুগতেছেন, অবশ্যই আপনারা DPRC হসপিটালে আসবেন, ইনশাল্লাহ ভালো ট্রিটমেন্ট পাবেন। আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে বেশি কথা বাড়াবো না, কারণ আসলে এত এত পেশেন্ট, সবাইকে আসলে আপনাদের সামনে আনা সম্ভব হয় না, আর হচ্ছে রমজান মাস। হ্যাঁ, তো তারপর আমরা চেষ্টা করি যতটুকু পারি আপনাদের সামনে এই ধরনের পেশেন্টদেরকে নিয়ে আসার জন্য, তাদের রিভিউগুলো আপনাদের সামনে আনার জন্য, যাতে আপনারাও কিছুটা কনফিডেন্স পান, না আমাদের দেশেও আসলে ট্রিটমেন্ট হয় এবং খুব ভালো ট্রিটমেন্ট হয়, উন্নত মানের ট্রিটমেন্ট হয়। শুধুমাত্র নামে মাত্র যে ট্রিটমেন্ট, যে কিছু সময়ের জন্য আমি সুস্থ হলাম তারপর আবার আগের অবস্থায় ফিরে গেলাম, না দর্শক, ওরকম ট্রিটমেন্ট আমাদের দেশে না। আমাদের দেশে এখন আন্তর্জাতিক মানের ট্রিটমেন্ট হয় এবং সম্পূর্ণভাবে সঠিক নিয়মে, সঠিক নিয়ম মেনে এই ট্রিটমেন্টগুলো করা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি।
আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল